देशजुड़े करोना ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। বহু মানুষ প্রতিদিন করোনা সংক্রামিত হচ্ছেন, প্রাণহানিও ঘটছে অনেকের। করোনা সংক্রামিতদের বেশিরভাগই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা করাচ্ছেন। এমতো জরুরি অবস্থা এবারে বাবার স্মৃতিকে সামনে রেখে কোভিড আক্রান্তদের পাশে দাঁড়ালেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের এক হোটেল ব্যবসায়ী, নাম সুদীপ সরকার। ইসলামপুরের চৌরঙ্গী মোড় এলাকায় হোটেল রয়েছে সুদীপ বাবুর। তিনি জানিয়েছেন, যে সমস্ত করোনা সংক্রামিতরা হোম আইসোলেশনে থেকে নিজেদের চিকিৎসা করাচ্ছেন, তাদের দুপুরের খাবার সম্পূর্ণ বিনামূল্যে জোগাড় দিচ্ছেন তিনি। তার জন্য নির্দিষ্ট কর্মীও রেখে দিয়েছেন, যারা সমস্ত কোভিড প্রোটোকল মেনে সংক্রামিতদের বাড়িগুলিতে বিলি করছেন দুপুরের খাবার, যার ফলে সংক্রামিত এবং পরিবারের লোকেরা অনেকটাই উপকৃত হচ্ছেন, এমনটাই আশাবাদী হোটেল মালিক সুদীপ বাবু। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ইসলামপুরের সর্বস্তরের মানুষজন। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, ইসলামপুর।